অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে শুধুমাত্র টাইটেল নিয়ে কেন আমি টোটাল একটা ভিডিও তৈরি করছি। অ্যান্সার খুবই সিম্পল, এই ভিডিওতে আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন, এমন কিছু শিখতে যাচ্ছেন যেটা অন্য কোনো ফিল্মোরা টিউটোরিয়ালে আপনি দেখেন নাই কিংবা শিখেন নাই। আমিও ফিল্মোরা নিয়ে অনেক টিউটোরিয়াল দেখছি, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেও দেখছি, তো সেখানে শুধুমাত্র তারা বেসিক যে জিনিসগুলো সেগুলো দেখাইছে। বাট আমি এই ভিডিওতে একবারে ফুললি ডিপে চলে যাব, আর আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা ডিসকাস করি। আর একটা টাইটেল যে কতটা গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর জন্য, আপনার ভিডিওকে গর্জিয়াস করে তোলার জন্য, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সো অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন, আমি কথা দিচ্ছি যে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে বলি, আপনি যদি আমাদের ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো টিউটোরিয়াল মিস না হয়। প্রথমে আমি একটা ভিডিও ফিল্মোরাতে নিয়ে আসছি, দেন এটাকে টাইম লাইনে অ্যাড করছি। আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কী কী করতে হয় একটা ভিডিও এডিট করার জন্য, তার জন্য অবশ্যই টাইম লাইনে নিয়ে আসতে হয়। তো আমি জাস্ট সেটাই করছি, টাইম লাইনে চলে আসছি। এখন আমরা টাইটেলে যাব। টাইটেলের এখানে এখন দেখুন, এখানে ওয়াল 137টা টাইটেল আছে, অর্থাৎ 137টা টাইটেল ইফেক্ট আছে। তো এখানে কিছু ক্যাটাগরি করেও ভাগ করে দেওয়া আছে যে আপনি যদি নতুন কোনো টাইটেল ইফেক্ট কিংবা প্রিসেট তৈরি করেন তো এখানে আপনারা কাস্টমের ভিতরে রেখে দিতে পারবেন। আপনি যদি এখানে আরও কিছু ক্যাটাগরি আছে, ওপেনার্স টাইটেল, লোয়ার থার্ড আছে, সাবটাইটেলস আছে, এন্ড ক্রেডিট আছে, তো আমি সবগুলো তো দেখানো পসিবল না। 137টা যদি আমি একটা একটা করে দেখাতে যাই তাহলে হয়তো বা আপনারা বোরিং হয়ে যাবেন, সময় অনেক বেশি লাগবে। সো আমি একটা করে দেখাবো, এবং একটা করে দেখানো লাগবে না, আমি একটা খুব ভালোভাবে দেখাবো, দেন সবগুলো একটু টাচ করে যাব। বাট মেইন মেইন যে টাইটেলগুলো আছে, টাইটেল ইফেক্টগুলো আছে, লোয়ার থার্ডগুলো আছে, সেগুলো আমি টাচ করে যাব। ওকে, তো প্রথমে যে ওপেনার্স আছে, ওপেনার্স এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একেবারে প্রথমেই ইন্ট্রো বলতে পারেন। আপনারা ভিডিওর প্রথমে এগুলোকে অ্যাড করতে পারবেন, এগুলো ভিডিওতেও অ্যাড করতে পারবেন। তো এগুলো জাস্ট আপনারা ড্র্যাগ করে এনে ভিডিওতে এনে ছেড়ে দিবেন, টাইম লাইনে এনে। তো আমি এই যে টাইম লাইনে এনে ছেড়ে দিলাম। এখন দেখুন, আমার আমি যদি চাই এটা ভিডিওর প্রথমে শুরু হোক, তাহলে আমি অবশ্যই ভিডিওটা এর পরে নিয়ে যাব। আর এখানে আরও একটা বিষয় আছে যে এই উপরে নিচে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি আগের ভিডিওগুলোতে হয়তো বা একটু বলছি, তবুও আবার বলছি। এখানে দেখুন, এখানে কিন্তু এক একটা ট্র্যাক নাম্বার আছে, যে এটা অডিও, এটা উপরে, এটা উপরে, তার উপরে, মানে এক একটা ট্র্যাক নাম্বার আছে, তাই না? তো আমার যে ভিডিওটা আছে এটা কিন্তু এটার নিচে, টেক্সটের নিচে। তো একটা কথা বলি, এই ভিডিও, এই যে ট্র্যাকগুলো, অডিও তো ফ্যাক্ট না, শুধুমাত্র ইমেজ, ভিডিও এবং টেক্সট, এই তিনটার কথা বলি। আপনি যদি অডিও যদি পিছনে রাখেন তো অডিও তো ব্যাকগ্রাউন্ডে চলবে, অডিও তো আর দেখা যায় না। কিন্তু এখানে যে টেক্সট কিংবা পিকচার কিংবা ভিডিও, এখানে আমি ভিডিওটা নিচে দিছি এবং টেক্সটটা উপরে দিছি, তার মানে কি উপরে হচ্ছে টেক্সট, তার মানে আমার ভিডিওর উপরে টেক্সট। এর মানে হচ্ছে এইটা প্রথমে দেখাবে, মানে ডিসপ্লের প্রথমে থাকবে টেক্সট, দেন আমার এই ভিডিওটা, এর উপরে টেক্সটের উপরে যদি আমি কোনো কিছু অ্যাড করি তাহলে সেটা প্রথমে দেখাবে। প্রথমে দেখানো মানে কি ভিডিওর প্রথমে থাকবে। দেখুন আমার এখানে কিন্তু টেক্সট আছে, আমি যদি টেক্সটটা ভিডিওর নিচে দিতাম, অর্থাৎ ভিডিওটা উপরে তুলে দিই, তাহলে দেখুন ভিডিওটা দেখাচ্ছে। এটা কিন্তু অনেক বেসিক একটা কনসেপ্ট, যদি আমি আগে বোঝাই নাই, আমি প্রত্যেক বলছি, আমি প্রত্যেক ভিডিওতে বেসিক কিছু জিনিস দেখাবো। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কোনটা উপরে নিচে করবেন। আমি যখন ফার্স্ট ভিডিও এডিটিং শিখি তখন আমার এই ভুলটাই কাজ করতো, যে আমার ওইটা কোথায় গেল, কারণ ওইটা আমি নিচে নিয়ে চলে আসছি, ঠিক আছে? মাঝে মাঝে দেখা যেত আমি টেক্সট নিয়ে আসছি, তো সেটা কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না। তো অ্যাকচুয়ালি সেটা কী হতো, যে এই ভিডিওর পরে আমি নিচে টেক্সট নিয়ে আসতাম, সরি, নিচে আনতাম, যার কারণে সেটা উপরের এটার দ্বারা ঢেকে যেত। তো এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি এটাকে প্রথমে চালু করব, অর্থাৎ প্রথমে টেক্সটটা হবে এবং তারপরে ভিডিওটা, ওপেনার যেটা আর কি। দেখুন টেক্সটটা এইভাবে হবে, টেক্সটটা এখানে আছে, এডিট করতে হবে, তো আমি ওগুলো দেখাচ্ছি। তাহলে কি এই পর্যন্ত টেক্সট হবে, দেন আমার ভিডিওটা স্টার্ট হবে। ওকে, তো আমার এই টেক্সটটা এখন এডিট করতে হবে। এডিট করার জন্য জাস্ট এই টেক্সটের উপরে রেখে রাইট বাটন ক্লিক করলে অ্যাডভান্স এডিট এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন এরকম একটা লেআউট চলে আসছে, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো প্রথমে আপনি কোন টেক্সটটাকে এডিট করবেন, তো ফার্স্টে সাপোজ আমি এই টেক্সটটাকে এডিট করবো, তার জন্য এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। দেখুন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এইখানে দেখুন টেক্সটের যে বক্স আছে, এখানে হচ্ছে আপনার টেক্সটের টেক্সটগুলো লেখা আর কি। তো এখানে জাস্ট আমি এগুলো সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করলে এখানেও হয়ে যাবে, অথবা আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইখানে যেই করা। তো এখানে জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে প্রথমে লিখবো এখানে হোসাইন টেক, সাপোজ আমার চ্যানেলের নামটাই দিলাম, আপনাদের যে প্রয়োজনে লাগে আপনারা সেটাই করবেন, ঠিক আছে? ওকে, লিখলাম হোসাইন টেক। এরপরে কি আমার এই টেক্সটটা এডিট করতে হবে, নিচে আমি একটা আমার চ্যানেলের স্লোগানটা অ্যাড করবো। তো এটাতে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে চলে আসছে এর টেক্সট হেয়ার, এটা সিলেক্ট করলাম। এরপরে জাস্ট
আমার স্লোগানটা লিখলাম, এক্সপেরিমেন্ট ইউর এক্সপিরিয়েন্স। তো আরও একটা কথা বলি, এই টেক্সটগুলো সবই অ্যানিমেটেড টেক্সট, খুবই ভালো। এবং এইখানে যে অপশানগুলো আছে, তো আমি এখন যদি প্লে করি, আমি এটা এখান থেকে প্লে করতে পারবো, দেখুন এটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু এখানেই কিন্তু শেষ না, এখানে আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেগুলো আমি একবারে টোটাল ডিসকাস করবো। তো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আপনি টেক্সটটা কোথায় রাখবেন। তো অ্যাকচুয়ালি আমার যে এই টেক্সট ইফেক্টটা যদি আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করি, তাহলে হয়তোবা এটার অরিজিনালের মতো থাকবে না। দেখুন আমি এটা যদি এখান থেকে এটা প্রথমে সিলেক্ট করবেন, যে টেক্সটটা এডিট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি যদি এটা কর্নারে দিই, অর্থাৎ এই কর্নারে চলে যাবে, ঠিক আছে? তো আমি যদি কর্নারে দিই, দেখেন এই কর্নারে চলে গেছে, তার জন্য কিন্তু এই এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো অবশ্যই আপনারা অবশ্যই এটাকে চেঞ্জ করার দরকার নেই। অ্যালাইনমেন্ট এটা জাস্ট হচ্ছে টেক্সটটা আপনি কোন পাশে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে মিডল, এটা বাম পাশ, ডান পাশ, উপরে নিচে যা আছে, ডিরেকশন যা দেওয়া আছে সেইগুলোই। ওকে, এরপর হচ্ছে টেক্সট ফিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেক্টর। যে টেক্সট ফিল, এখানে হচ্ছে প্রথমে একটা টেক্সট ফিল আপনি কী কালার দেবেন, অর্থাৎ এই টেক্সটের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে যে টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল, লাল দিতে পারবেন, সাদা দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? এবং টেক্সটের কিছু ইফেক্ট আছে, অর্থাৎ টেক্সটের কিছু সুন্দর ইফেক্ট আছে। দেখুন এই টেক্সটগুলো কিন্তু এক একটা এক এক রকম, ঠিক আছে? তো এখানে দ্বিতীয় নাম্বারে আছে গ্রেডিয়েন্ট কালার ফিল, অর্থাৎ হচ্ছে দুই রকম কালার হবে। তো এখানে এটা হচ্ছে বাম পাশের কালার, এটা ডান পাশের কালার। আচ্ছা আমি চেঞ্জ করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা কী। তো দেখুন আমি যদি এই দুইটা কালার এখানে দিই, অর্থাৎ প্রথমে দেখুন বাম পাশে আছে ব্লু, এই পাশে আছে গ্রিন, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে টেক্সটের দুইটা কালার মিক্সড হয়ে যাবে। এবং এখান থেকে সেমভাবে আপনি স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। এবং আরও একটা বিষয় আছে, এখানে টেক্সটের অপাসিটি, সরি এটা হচ্ছে টেক্সট অপাসিটি না, এটা গ্রেডিয়েন্টের মানে টেক্সট ফিলের অপাসিটি। অর্থাৎ আমি যে গ্রেডিয়েন্ট কালার দিলাম, এটার অপাসিটিটা কত কীভাবে হবে, তা আমি অপাসিটি যদি কমাই বাড়াই দিই তাহলে কমবে বাড়বে। এখানে ব্লার করে দিতে পারবেন, অর্থাৎ ওই এটা ব্লার করে নিতে পারবেন, দেন অ্যাঙ্গেল চেঞ্জ করে নিতে পারবেন। এই যে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল প্রথমে ছিল বাম ডান, এখন উপরে নিচে হয়ে গেছে, ঠিক আছে? এটা আপনারা এই যে ডিগ্রি আছে এখানে, ডিগ্রি অনুযায়ী চেঞ্জ হবে। আপনারা চেঞ্জ করে দেখবেন যেটা আপনাদের সব থেকে ভালো হচ্ছে, ভালো লাগছে সেটাই করবেন। তো এরপরে একটা ইন্টারেস্টিং ইফেক্ট দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ইমেজ ফিল। হয়তোবা এটা আপনাদেরকে কেউ দেখায়নি। তো আপনারা এখানে অনেক, আমরা অনেক মুভিতে কিংবা অনেক ফটোশপে আমরা এডিট করি, যে টেক্সটগুলো দেখি একটা আমাদের আমাদের পিকচারগুলো দিয়ে একটা টেক্সট তৈরি হয়। তো এইটা অ্যাকচুয়ালি ইমেজ ফিল। তো ইমেজ ফিলে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জাস্ট ডেস্কটপে যাবেন। যাওয়ার পরে আমি একটা ইমেজ দেখুন সিলেক্ট করে দিলাম। এখন বিষয়টা আমি দেখাচ্ছি, দেখুন আমার ওই ইমেজটা কিন্তু একটা টেক্সট হয়ে গেছে। ভালোভাবে দেখেন, খেয়াল করেন যে আমার ওই ইমেজটা একটা টেক্সট হয়ে গেছে, অর্থাৎ এই হোসাইন টেকটা পুরা ওই ইমেজটা নিয়ে করছে। মাঝে মাঝে আমরা বিভিন্ন ভিডিওতে এইসব ইফেক্ট ব্যবহার করি। তো এই যে ইফেক্টটা আসলেই কিন্তু অনেক সুন্দর, তো আপনারা এটা করতে পারেন। এরপরে আছে টেক্সট বর্ডার, অর্থাৎ টেক্সটের বর্ডার কী হবে। তো আমি আরও একটা কথা বলি, আরও যে টেক্সট টাইটেলগুলো আছে আমি সেগুলো দেখাবো। জাস্ট একটাতে আমি এই ডিটেলস দেখাবো, আপনি ওই যে আগের যেগুলো আছে, অর্থাৎ অন্যান্য যে টাইটেলগুলো আছে ওগুলো সেমভাবে আপনি এডিট করতে পারবেন। আমি এখানে যেভাবে এডিট করছি সেমভাবে ওইখানে আপনি এডিট করতে পারবেন। ওকে, এইখানে আছে হচ্ছে এরপরে টেক্সট বর্ডার, অর্থাৎ ওই টেক্সটে আপনি বর্ডার দিতে পারবেন, এই চারিপাশ দিয়ে বর্ডার। এখানে বর্ডারের কালার দিতে পারবেন ইচ্ছা মতো, এই যে পাশ দিয়ে যে বর্ডারগুলো আছে এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। অপাসিটি, বর্ডারের অপাসিটি, এগুলো কিন্তু প্রত্যেক সেক্টরের অপাসিটি ব্লার সব কিন্তু ওই সেক্টরের জন্য। অর্থাৎ এখানে শুধু টেক্সট বর্ডার, আপনি এখানে বর্ডারের অপাসিটি কমাতে পারতে পারেন, এখানে কিন্তু ফুল টেক্সটের অপাসিটি কমবে কিংবা বাড়বে না। এখানে শুধুমাত্র এই বর্ডারের অপাসিটি কমবে বাড়বে, বর্ডার ব্লার হবে, বর্ডার সাইজ ইয়ে হবে। এরপরে হচ্ছে টেক্সট শ্যাডো, বরাদ তো বুঝলেন। এবার টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো হচ্ছে কি, আমরা এই যে নিচে শ্যাডো ইউজ করি মাঝে মাঝে বিভিন্ন, আমি বর্ডারটাই করে দিই অ্যাকচুয়ালি, বর্ডার দিয়ে ভালো লাগছে না, বাট অনেক জায়গায় বর্ডার ইউজ করতে পারেন যেসব জায়গায় বর্ডার লাগবে। ওকে, এবার হচ্ছে টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডোতে যাওয়ার পরে টেক্সটে কী ধরনের আপনি শ্যাডো ইউজ করবেন, ও প্রথমে এটাকে অবশ্যই ক্লিক করে নিতে হবে, চেকমার্ক দিয়ে নিতে হবে। ওকে, তো আমরা অনেক প্রকারের শ্যাডো আছে এখানে, দেখুন ভালোভাবে খেয়াল করুন, এই উপরে নিচে শ্যাডো আছে। তো আমরা বেসিক্যালি একটা শ্যাডো ইউজ করবো, এটা ইউজ করলাম। অর্থাৎ এখন এই শ্যাডোর অপাসিটিটা আপনি কমাতে বাড়াতে পারবেন, এরপরে হচ্ছে ব্লার করতে পারবেন, শ্যাডোটা আরও বেশি ব্লার কমাতে পারবেন, এবং ডিস্ট্যান্স কতটুকু ডিস্ট্যান্সে নিয়ে যাবেন সেটাও দেখুন নিচে চলে আসছে একবারে। তো আপনারা এটা শ্যাডো আপনারা ইচ্ছা মতো, আপনাদের যেরকম প্রয়োজন হলে সব থেকে ভালো হয় সেটা আপনারা দেখাতে পারেন। এবং আমার যে নেক্সট ডে টিউটোরিয়ালগুলো আছে সেখানে আমি দেখাবো যে অ্যাডভান্স লেভেলের কীভাবে ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন। এখানে আমি ইফেক্ট সম্পর্কে দেখাচ্ছি, অর্থাৎ ইফেক্ট কীভাবে এডিট করতে পারবেন, আর ওইখানে আমি টোটাল একটা এডিট করে দেখাবো অ্যাডভান্স যে টিউটোরিয়ালগুলো আছে। তো অবশ্যই আপনাদেরকে এই বেসিকগুলো জানতে হবে, কারণ আমি ওই টিউটোরিয়ালগুলোতে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব না, আমি জাস্ট দেখাই যাব। এখানে অবশ্যই এই যে
এখানে টেক্সট আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন, শ্যাডো অ্যাড অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। ওকে, তো এটা গেল। এরপরে আসি প্রিসেট। এখানে এই টেক্সটের আরও অনেক প্রিসেট আছে, যে আপনি আমি যে এই প্রিসেটটা তৈরি করলাম এটাও কিন্তু একটা প্রিসেট তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এই টেক্সটটা আপনি এই প্রিসেটগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। দেখুন আমি যদি এগুলো ইউজ করি, এটা ডাবল ক্লিক করলেই হবে, জাস্ট এই যে এই ইফেক্টটা তৈরি হয়ে গেল। এরপরে এদিকে আরও আছে এই যে এটা দিয়েই যদি, তো এইগুলো কিন্তু এক একটা প্রিসেট তৈরি করা আছে, আপনার এখান থেকেও ডিরেক্ট ইউজ করতে পারেন অথবা নিজেরা কাস্টমাইজ করে ওই আগের মতো করে নিতে পারবেন। তা আমি আন্ডু করে দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আপনারা আন্ডু করতে পারবেন। এরপরে আসি এখানে, আমি একটু প্লে করে দেখাই, আবার একটু প্লে করি যে অ্যাকচুয়ালি টেক্সটটা কীভাবে আসতেছে। দেখুন নিচ থেকে আসতে, তাই না? তো এখানে যে অ্যানিমেশন যে সেক্টরটা আছে এটা অ্যাকচুয়ালি টেক্সটটা কীভাবে আসবে, তো ক্যামতাসিয়াতে আমরা দেখি অ্যানিমেশন আমরা নিজেদের মতো করেও করতে পারি, বাট এখানে অ্যাকচুয়ালি ওই সুবিধাটা নেই। আপনারা এখানে এদের যেভাবে দেওয়া আছে আপনি সেইগুলো ইউজ করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে দেখুন আমি এটা যদি চেঞ্জ করে দিই, আপনারা দেখলেন যে একটু আগে প্লে করলাম টেক্সটটা নিচ থেকে উপরে উঠলো। তো আমি যদি টেক্সটটা আরও একটা এখানে আরও একটা ভালো ইফেক্ট, এখানে অনেক ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে এটা দিলাম, ঠিক আছে? আপনারা চাইলে এগুলো সবগুলো টেস্ট করে দেখবেন যে কোনটা বেস্ট হয়। ওকে, তো আমি যদি এখন প্লে করি, অলরেডি প্লে হয়ে গেছে। তো দেখুন টেক্সট এখন কীভাবে আসছে, এটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। তো অ্যানিমেশন লাগানোর জন্য অবশ্যই প্রথমে ওই টেক্সটটা সিলেক্ট করবেন, দেন অ্যানিমেশনে ডাবল ক্লিক করবেন। ওকে, যদি ওইখানে যদি ক্লিক না করেন, ও আমি শুধুমাত্র এই টেক্সটটা দেখাচ্ছি তার মানে এই না যে এই টেক্সটটা হবে না। আপনি এই টেক্সটটা সিলেক্ট করে আপনি যদি এখান থেকে কোনো অ্যানিমেশন দেন তাহলে কিন্তু সেমভাবেই কাজ করবে। দেখুন এই যে প্রত্যেকটা কিন্তু এভাবে চলে আসছে। আপনারা এইভাবে সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করে নিতে পারবেন, নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারবেন, অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে আরও কিছু বিষয় আছে, যে এইখানে যে ব্র্যাকেট দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন টাইম, অর্থাৎ অ্যানিমেশনটা হবে এখান থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, ঠিক আছে? তো এই ব্র্যাকেটটা আপনারা যখন যত বাড়াই দেবেন তত অ্যানিমেশন টাইমটা বাড়বে। অর্থাৎ এখানে দেখুন আমি যদি এই অবস্থাতে, অর্থাৎ কম করে দিয়ে যদি প্লে করি, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ইউর এক্সপিরিয়েন্স, অর্থাৎ নিচের যে লেখাটা, তো এখানে যে অ্যানিমেশনটা আছে এই যে উপরে উঠে উঠছে, তো এটা খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন আমি যদি সাপোজ এটা যদি আমি একটু বড় করে দিই, অর্থাৎ বাড়াই দিই, তাহলে কী হবে? দেখুন এই যে একটু একটু আস্তে আস্তে উঠতেছে, অর্থাৎ এই পর্যন্ত এসে তারপর শেষ হবে। এবং লাস্টের যে ব্র্যাকেটটা আছে এটা যদি টেনে আপনি পিছনে নিয়ে আসেন, তো আমরা প্রথম যে অ্যানিমেশনটা হচ্ছে নিচ থেকে এই উপরে উঠছে, ঠিক আছে? এই যে নিচ থেকে উপরে উঠছে, আর এখান থেকে হবে নিচ উপর থেকে নিচে চলে যাবে, দেখুন এই যে। এবং এই টাইমটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তো আপনাদের যতটুকু মনে হয় যে যে টাইমটা বেস্ট হবে, তো আপনারা সেভাবে টাইম সেট করে দিবেন, এখানে অ্যানিমেশন এই যে টাইমটা সেট করে দিবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে এটাতেও ইউজ করতে পারেন, এই যে আসতেছে এই অ্যানিমেশনটা চেঞ্জ করে, এটাতে অবশ্য দিচ্ছে না এটা। তো অ্যানিমেশনটা যদি আমি চেঞ্জ করি, তো চেঞ্জ করার পরে হয়তো বা আসতে পারে। আমি সিনেমেটিক স্টাইল দিলাম, দেখুন এখানে দুইটা ব্র্যাকেট চলে আসছে, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর নিচে যে দুইটা ভিডিও আছে এটা অ্যাকচুয়ালি প্রিসেট ভিডিও, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলছে ওটা, আর ব্যাকগ্রাউন্ডের উপরে যে টেক্সট দুইটা সেটা হচ্ছে এইটা। এই ওপেনারে জাস্ট দুইটা টেক্সট আছে, এখানে হোসাইন টেক এবং এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্স। আপনারা চান উপরে কোনো টেক্সট অ্যাড করতে, তাহলে জাস্ট এই যে উপরে দেখুন টেক্সট প্লাস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন একটা টেক্সট অপশান চলে আসছে, এটা একটু উপরে দিলে বুঝতে পারবেন। এই যে দেখুন একটা টেক্সট অপশান চলে আসছে, আপনারা এখানে চাইলে এটাকে এডিট করে আপনারা ইচ্ছা মতো এখানে টেক্সট অ্যাড করতে পারবেন। এই যে এইচটি লিখলাম, এখানে চাইলে আপনারা এখানে শেপও অ্যাড করতে পারেন, বিভিন্ন প্রকার শেপ আছে, এই যে বিভিন্ন শেপ আছে, শেপ ক্লিক করবেন, দেখুন এই যে শেপ চলে আসছে, এখানে আপনারা শেপও অ্যাড করে নিতে পারবেন। এবং পিকচারও অ্যাড করতে পারেন, আমি এটা ডিলিট করে দিলাম শেপটা, পিকচার অ্যাড করতে পারবেন। আমি এই যে পিকচারটা নিলাম টেক্সটের জন্য, সেটাই আবার এখানে অ্যাড করব। তো দেখুন পিকচার চলে আসছে, এখন এটাকে ছোটো করে এখানে জাস্ট অ্যাড করে দেবেন, হয়ে গেল। তো এভাবে আপনারা পিকচার, এক্সট্রা টেক্সট এভাবে অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম, তো এখানে মোটামুটি কমপ্লিট। আপনারা চাইলে এই যে প্রিসেটটা আপনি তৈরি করলেন এটা সেভ করে রাখতে পারবেন, তার জন্য জাস্ট সেভ অ্যাজ প্রিসেট, অর্থাৎ এটা নেক্সট টাইম যদি এই প্রিসেটটাই আপনি ইউজ করতে চান তাহলে তো আবার নতুন করে করতে হবে। তো আপনারা যদি সেটা না করতে চান তাহলে সেভ করে রাখবেন, সেভ অ্যাজ প্রিসেট, এখানে নাম দিবেন, প্রিসেটের নাম এইচটি দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে করে দিবেন, দেন ওকে। তো আপনার প্রিসেটটা শেষ সেভ হয়ে যাবে, আমি লাস্টে দেখাচ্ছি কোথায় সেভ হচ্ছে। তো এরপরে আরও কিছু এখানে ওকে করে দিলাম, এই যে দেখুন এখানে কাস্টমের ভিতরে এইচটি, এই প্রিসেটটা আপনি নেক্সট টাইম যদি আপনার ভিডিওতে ইউজ করতে চান জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিলেই হবে। ওকে, তো আমি এটা ডিলিট করে দিলাম, সরি। এখানে আরও অনেক অপশান আছে, প্রথমে তো ওপেনার্স দেখালাম, এরপরে আছে টাইটেল, বিভিন্ন প্রকার টাইটেল আছে, অনেক সুন্দর সুন্দর টাইটেল, এগুলো আপনার ভিডিওর সামনে অর্থাৎ ভিডিও চলাকালীন সময় অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন অনেক টাইটেল আছে, এগুলো জাস্ট আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, এগুলো অনেক সুন্দর ভিডিওর ওপরে ইউজ করতে পারবেন। আমি এখান থেকে একটা জাস্ট টাইটেল এখানে নিয়ে আসলাম,
জাস্ট এখান থেকে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো এটা নিয়ে আসার পরে সেম ভাবে আপনারা যেভাবে এই টাইটেলটা এডিট করছেন, সেম ভাবে এখানে জানার পরে আপনারা যদি সিম্পল এডিট করতে চান, অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ওই এডিটিং বাদ দিয়ে জাস্ট আপনি এইখানে জাস্ট টেক্সটটা চেঞ্জ করতে চান, তাহলে জাস্ট এই টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে ডাবল ক্লিক করলে আপনার এখানে কার্সর চলে আসবে, জাস্ট এখান থেকে আপনারা এডিট করে নেবেন, ঠিক আছে। এই টেক্সটের উপরে এডিট ডাবল ক্লিক করবেন, করার পরে এখানে যে টেক্সট আছে সেটা এডিট করে নেবেন, ঠিক আছে। তো আপনারা এইভাবেও টেক্সট এডিট করতে পারবেন। এবং এইখানে এই টেক্সটগুলোর যে ভিডিও আছে, ভিডিওগুলোর ট্রান্সফরমেশন এগুলো আপনারা রোটেট করে নিতে পারবেন, এই যে এটা রোটেট করে নিতে পারবেন, এই যে ভিডিওটা হচ্ছে। আর আমি এইগুলো দেখাবো কীভাবে ভিডিও এডিট করতে পারবেন সেই টিউটোরিয়ালে, ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। তো এটাতে আমি এটা জাস্ট দেখাবো না, এটা জাস্ট আপনারা নিজেদের মতো করে নেবেন। আপনারা যদি চান এখান থেকে নিজেরা টেস্ট করে দেখতে পারবেন। আমি ভিডিও এডিটিং টিউটোরিয়ালে এটা ডিটেলস দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এরকম টেক্সট নিতে পারবেন, টাইটেল নিতে পারবেন। এরপর লোয়ার থার্ড আছে, যেগুলো আমরা আমাদের ভিডিওতে ইউজ করি, বিভিন্ন ফেসবুকের লিঙ্ক দিয়ে দিই, তার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিই। তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর লোয়ার থার্ড আছে, আমরা ক্যামতাশিয়াতেও অনেক লোয়ার থার্ড আছে, বাট ক্যামতাশিয়া থেকে এখানে অনেক সুন্দর সুন্দর লোয়ার থার্ড আছে, যেগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনারা এখান থেকে লোয়ার থার্ডগুলো ইউজ করতে পারবেন, জাস্ট এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখুন, এখানে জাস্ট আপনারা সেমভাবে আগের মতো এখানে এডিট করে নেবেন। এবং এখানে যদি চেঞ্জ করতে চান আরও বেশি, জাস্ট এখানে অ্যাডভান্স এডিটে যাবেন, সেমভাবে আপনারা এই লোয়ার থার্ডগুলো এডিট করতে পারবেন। ওকে, এরপরে আসি, এরপরে সাবটাইটেল আছে। আপনারা অনেক ভিডিও দেখি যে সাবটাইটেল অ্যাড করে, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ, সরি, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য। অর্থাৎ আমি ভিডিওটা হয়তো বা আমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, আমি সেটা চাচ্ছি যে ইংলিশে সাবটাইটেল দেবো, তো জাস্ট এখানে যে সাবটাইটেল এখানে দিয়ে জাস্ট ডাবল ক্লিক করলে এখান থেকে আপনারা এডিট করে এখানে ইচ্ছামতো সাবটাইটেল দিতে পারবেন, ঠিক আছে। ইচ্ছামতো না, অ্যাকচুয়ালি ভিডিওতে যেটা বলবেন সেটাই জাস্ট এখানে ইংলিশ কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনি তাহলে কনভার্ট করে দেবেন, এটাকেই সাবটাইটেল বলে। ওকে, তো এন্ড ক্রেডিট যেটা আছে, এটা অনেক বলিউড মুভিতে দেখি যে এন্ডে অনেক লেখা ওঠে, তো এটা অ্যাকচুয়ালি এন্ড ক্রেডিট, অর্থাৎ লাস্টে, একেবারে লাস্টে ক্রেডিট দেওয়া। তো আমি একটু ছোট করে নিলাম। দেওয়ার পরে এখানে দেখুন, প্রথম যেটা আছে এটা অনেক ভালো, আপনাদের বিভিন্ন শর্ট ফিল্ম কিংবা কোনো কিছু যদি করতে চান সেখানেও আপনারা এই এন্ড ক্রেডিট অ্যাড করতে পারবেন। এখানে অনেক প্রকার আছে, ডিরেক্টেড বা এই যে বিভিন্ন রকম। তো আমি জাস্ট এখানে এইটা এনে দেখাচ্ছি, এটা সব থেকে কঠিন, সো এটাই এনে দেখাচ্ছি। কঠিন মানে কি, একটু বেশি প্লে করে দেখাচ্ছি যে বিষয়টা কি। এরকম বিভিন্ন বিভিন্ন ইংলিশ মুভিতে কিন্তু আমরা এরকম দেখতে পাই। তো এটা জাস্ট এডিট করার জন্য এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এর উপর রাখবেন নর্মাল এডিট করার জন্য আর কি। এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনাদের নামগুলো, এটা যে যে কটা আপনি ক্রেডিট অ্যাড করতে চান সেই কটা রাখবেন, উপর থেকে নিচেরগুলো কেটে দেবেন যে কটা চান। আমি যে হোসাইন টেক দিলাম, ঠিক আছে, তো এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো এটাই মোটামুটি টাইটেল সম্পর্কে ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন, আর ভিডিও লেন্দি হয়ে যাওয়ার জন্য আই এম সো সরি। অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝাতে গেলে একটু লেন্দি হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের ফ্যামিলির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর প্রত্যেক ভিডিওতে আমি এরকম ডিটেলস বোঝানোর ট্রাই করছি, আগের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে আমি বুঝাইছি। তো আপনারা যদি আগের টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, বেসিক যে জিনিসগুলো, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তাহলে আমি চাচ্ছি কি যে ফিল্মোরা সম্পর্কে একেবারে টোটাল ডিটেলস, একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে বুঝাবো। সো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।